নমস্কার সবাইকে, আমি পৌশালী। বউ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। রোজ তো আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হয়, তবে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা কিন্তু একদম অন্য রকমের একটা ভিডিও। আমার এই ছোট্ট বাড়াবাড়ির ছোট্ট একটা ব্যালকনি মেকওভার আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমাকে প্রথমবারের জন্য দেখছেন বা যারা আমার পরিবারের পুরনো সদস্য, তারা কিন্তু ভিডিওটা পুরোটা জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আজকে আমি ভিডিওটা অনেক ছোট করেছি যাতে আপনারা পুরোটা দেখতে পারেন। তো যদি ভিডিওর মধ্যে আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এরকম ধরনের লাইফস্টাইল মেকওভার ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কয়েক মাস আগের পুরনো একটা ভিডিও ক্লিপ। এই ভাড়া বাড়িতে যবে থেকে এসেছি এই ব্যালকনিটা কিন্তু আমার বেশ প্রিয় একটা জায়গা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে এখানটায় বসে সময় কাটাবো। আপনারা যারা আমার পুরনো ব্লগ দেখেন তারা তো সবাই জানেনই আমার ছোট্ট একটা বেবি রয়েছে, তাই ওকে নিয়ে এক দুদিনের মধ্যে কিন্তু আমি ব্যালকনিটা সাজিয়ে গুছিয়ে উঠতে পারতাম না। তাই টুকটুক করে কয়েক মাস আগে থেকেই কিন্তু আমি ব্যালকনিটাকে গোছানো শুরু করেছিলাম। বাড়ির ছোট থেকে বড় কোণা যে কোনো জায়গা যদি আমরা প্রপারলি ইউজ না করি তাহলে কিন্তু সেই জায়গাতে ধীরে ধীরে ময়লা জমতে থাকে। তারই চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমার এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা কিন্তু এখনও অবধি সেরকম ব্যবহার করে উঠতে পারিনি, তাই এটা ওটা জিনিস এখানে জড়ো করে করে এই জায়গাটা এতটাই খারাপ লাগছিলো দেখতে, ফাইনালি আজকে ভেবেছিলাম এই যে সেলফটা রয়েছে এটা আমি একটুখানি ক্লিন করে ফেলবো। সেলফটা কিন্তু আমাদের নিজেদেরই লাগানো, আমরা আগে যে ভাড়া বাড়িতে থাকতাম সেখানটায় টিভি ইউনিট হিসেবে এটা ব্যবহার করতাম। এখন গুছিয়ে নেওয়ার পরে খালি ব্যালকনিটাকে ঠিক এরকমই লাগছিলো দেখতে। বেশ কয়েক মাস পরে আমি এই সমস্ত জিনিসপত্রগুলো কেনাকাটা করে এখন ব্যালকনিটাকে একটা ছোট্ট মেকওভার দিতে চলেছি। এই যে কাঠের সেলফটা দেখছেন এটা আমি একটা কাঠের দোকান থেকে বানিয়েছিলাম, আর পাশে যে আয়রনের স্ট্যান্ডগুলো রয়েছে এটা কিন্তু অ্যামাজন থেকে কয়েকদিন আগে কেনা। চারটে সেটে এসেছিলো, দুটোকে সামনে রেখেছি আর দুটোকে এরকমভাবে পেছনে রেখেছি। এই ব্যালকনি মেকওভারে কিন্তু আমার কর্তামশাইয়ের অবদান অনেকটা বেশি রয়েছে। ও আমাকে যথারীতি অনেক সাহায্য করেছে এই ব্যালকনিটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। শেষমেশ এই কয়েকটা হ্যাঙ্গিং প্ল্যান্টারও দিয়ে দিলাম, আর সাইডের যে এই সেলফগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেই লাগিয়েছিলাম। যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, আর এখন এই জায়গাটা সাজিয়ে নেওয়ার পরে ঠিক এরকম লাগছে দেখতে। যেহেতু আমার এই ছোট্ট ব্যালকনিটাতে খুব একটা বেশি রোদ্দুর আসে না, শুধুমাত্র সকালে রোদ্দুরটা পায়, সেই কারণেই কিন্তু যেই সমস্ত গাছে একটু কম রোদ্দুর লাগে সেগুলোই আমি রেখেছি। তো এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কয়েকদিন আগেই মার্কেট থেকে এই ধরনের কালারিং স্টোনগুলো কিনেছিলাম এই টবের ওপরে সাজানোর জন্য, এখন আমি এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। স্টোনগুলো দেওয়ার ফলে কিন্তু টবের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। যেহেতু আমার টবগুলো প্রায় এই রকম ধরনের কালারের, তাই এই স্টোনগুলো দেওয়ার ফলে কিন্তু অনেকটা বেশি কালারফুল লাগছিলো দেখতে। এখন ফাইনালি চলে এসেছি এই সেলফটাকে একটুখানি ক্লিন করে এটাকে সাজিয়ে নেওয়ার জন্য। প্রথমেই একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম, তারপরে একটা এক্সট্রা কাপড় দিয়ে এই সেলফটাকে আমি ঢেকে নিচ্ছি। যেহেতু সাদা কালারের সেলফ, যদি এটাকে খালি ফেলে রাখি তাহলে কিন্তু অনেক ধুলোবালি জমবে, তাই একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। আর তারপরে এরকম গ্রিন কালারের একটা ম্যাট দিয়ে তারপরে একটা বুদ্ধাকে বসিয়ে দিলাম। এই বুদ্ধাটাও কিন্তু অনেক দিনের পুরনো বুদ্ধা, আমি যখন বিহারে ছিলাম সেখান থেকে কিন্তু এটা কিনে এনেছিলাম। আর আজকের ভিডিওতে আপনারা যে কয়েকটা জিনিসই দেখবেন সেগুলো কিন্তু আমার একবারে কেনা নয়, আমি অল্প অল্প করে কিনে এগুলোকে গুছিয়ে রেখেছিলাম এই শুধুমাত্র ব্যালকনিটা মেকওভার করার জন্য। এখন যখন সব কিছু হাতের কাছে চলে এসেছে মোটামুটি, ভাবলাম ব্যালকনিটাকে সাজিয়ে নিই। বুদ্ধার সামনেই কিন্তু এই কালারফুল স্টোনগুলোকে দিয়ে দিয়েছি, আর দু সাইডে দুটো আমি এরকম আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে দিয়েছি। এগুলো আমার মিশো থেকেই নেওয়া হয়েছিল, আর সাইডের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আমি অরিজিনাল প্লান্ট রাখারই চেষ্টা করেছি। আর এখন দেখুন সাজিয়ে নেওয়ার পরে জায়গাটা ঠিক এরকম লাগছে দেখতে। ফ্লোরটা আর সেলফটা সাজিয়ে নেওয়ার পরেও দেওয়ালগুলো বড্ড খালি খালি লাগছিল বলে দেওয়ালে আমি কিছু মেকওভার করেছি, তার সাথে কিন্তু এই জানালার দু সাইডে
মিশো থেকেই নেওয়া দুটো হ্যাঙ্গার দিয়ে দিলাম, আর তার উপরে দুটো আমি প্লাস্টিকের গাছ রেখে দিয়েছি। আর এদিকে যে সেলফের ওপরে খালি দেওয়ালটা ছিল সেখানটায় এরকম একটা কোটেশন লাগিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু মেলা থেকে কিছুদিন আগে কেনা এরকম একটা পাখির বাসা, যেটা আমার ভীষণ পছন্দ ছিল, আমি ব্যালকনির জন্যই কিনে রেখেছিলাম, সেটা এরকম এক সাইডে লাগিয়ে দিলাম। যতই যে কোনো জায়গা সাজিয়ে ফেলি না কেন, এই ধরনের কালারিং লাইট ছাড়া কিন্তু জায়গাটা একদমই অসম্পূর্ণ। তাই এই লাইটটাও আমার আগের বছর কেনা ছিল, সেটা এখন আমি লাগিয়ে দিচ্ছি ব্যালকনিটাতে। যদিও খুব একটা ভালো করে লাগাতে পারিনি, আর এই লাইটে না এক জায়গাতে একটু কাটা রয়েছে, তাই দেওয়ালটাতে আর দিতে পারলাম না, মানে এদিকে রেলিংটাতে দিতে পারলাম না, যেহেতু রেলিংটা লোহার রেলিং, যে কোনো মুহূর্তে শক লাগতে পারে, তাই শুধুমাত্র ওই সাইডটাতেই দিলাম। আর এই জায়গাটাতে বসার জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করছি। এই পুরনো একটা কার্পেট ছিল যেটাকে ফোল্ড করে এক সাইডে দিয়ে দিলাম, আর তার সামনে এরকম একটা ছোট্ট স্টুল দিয়ে দিচ্ছি। আর দুটো পুরনো কুশন ছিল সেটাকে এরকমভাবে লাগিয়ে দিলাম। নিচে জায়গাটা সাজানোর মতো আমার কাছে সেরকম কিছু জিনিস ছিল না, যা ছিল সেরকমভাবেই সাজিয়ে দিলাম। এখন ফাইনাল লুকটা আপনাদের সাথে চলুন একবার শেয়ার করা যাক। আমার এই ছোট্ট ব্যালকনিটা কিন্তু এক কথায় বলা যেতে পারে আমার স্বপ্নের ব্যালকনি। আমার অনেক দিনের ইচ্ছেটা আমি এই কিছুদিন আগেই পূরণ করলাম। আসলে আমাদের মতো পরিবারে সব কিছু একদিনে করব বললে কিন্তু করা হয়ে ওঠে না, তার জন্য একটুখানি সময় লাগে আর একটুখানি ধৈর্য লাগে। তো আপনাদের কাছে এই ফাইনাল মেকওভারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিছুদিনের মধ্যেই ইচ্ছে রয়েছে ফ্লোরটাতে একটা গ্রাসের কার্পেট দেওয়ার, তবে এখন আর দিচ্ছি না, যখন পরে দেব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো পুরো ব্যালকনিটাকে এখন এরকমই লাগছে। আমি জানি রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগবে ব্যালকনিটাকে দেখতে। তো আপনাদের কাছে এই ছোট্ট ব্যালকনি মেকওভারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো নতুন আইডিয়া থাকে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।